আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ননদভাবে কী কী বাজার করে বাসায় আনলাম সেটা তো আর তোমাদেরকে দেখাইনি, তো আজকের ভিডিওতে সেগুলোই বলবো। কী কী কাঁচা বাজার করলাম, কী কী মাছ তরকারি আনলাম, আর ফ্রিজটা কতটুকু ভরলো সেগুলোই দেখাবো। তো কী কী সবজি মুবজি আনছি সেগুলো অবশ্যই দেখার জন্য ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই আশা করছি তোমাদের কাছে। এই যে বাজার বুজার করা শেষ, আমাদের বটো আনছি এখানে। সব ফিরবি তুমি এক এক করে যখন রান্না করবো তখন আপনাদেরকে দেখাবো। এখানে মুরগি আছে, এখানে আছে কয়েক পদের মাছ, এই যেটা মুরগির পাখনা, অনেক কিছু আনা হয়েছে, অনেক মানে এক মাসের বাজার প্রচুর গিলা কলিজা হয়েছে সব। এই যে এখন ফ্রিজটা খালি হয়েছে, ফ্রিজটা পুরো ভরবো। আল্লাহ, এই যে এখানে আরো কিছু আছে সব। এখন ভরার পালা খালি আছে, তো ফ্রিজটা ভরার পরে দেখেন খালি অবস্থায় দেখছেন। এখন ভরার পরেও দেখেন কি সুন্দর লাগতেছে না, আসলে তরি তরকারি শেষ হয়ে গেলে মাছ গোছ মাস শেষে কেমন যেন খালি খালি লাগে। এখন ফ্রিজটা ভরছে, প্রতিদিন এক এক করে বের করবো আর খাবো। যাই হোক, চালটাও আনছিলাম এখানে, চালটাটা যখন ভর্তা করবো আপনাদের সাথে শেয়ার করবো। তারপর জলপাইও আনছি, আর এই যে সব মাছগুলো সিরিয়ালে রাইখা দিছি সুন্দর করে সাজাইয়া। আর এখানে আমার ফল আনছি, যেগুলো এখন ফলগুলো একটা ঝুড়িতে ঢেলে নিতেছি। আমরা ফল ফ্রিজে রাখি না, কারণ যেমন ঠান্ডা লাগে তো খাইতে পারি না তখন। আর এই কলাগুলো অনেক ভালো লাগে, এই যে ফলগুলো এখানে সব ঝুড়িতে সাজাই নিছি। আপেল আছে, পেয়ারা আছে দুই পদের, তারপরে কমলা আছে, মানে সব কিছুই আছে। সাথে তো এই ছোটো ছোটো কলাগুলো আছে, কলাগুলো অনেক ভালোই লাগে। আর এই যে কাটলিচু আনছি সেটাও আছে, এটা আজকেই খেয়ে ফেলতে হবে। এখানে আবার তাড়াতাড়ি আমি তো ওই যে রান্না করে খেয়ে গেছিলাম আগের ব্লগে দেখছিলাম, করলা ভাজি, তারপরে মাছ, আর এখানে যে বটটা সিদ্ধ দিয়ে তারপর কাইটা আমি রাখবো। আর এখানে আবার লতিগুলো ধুয়ে নিয়েছি কাটার জন্য, এটা আবার সুন্দর করে সিললা তারপরে কাটবো দুজনে। দেখেন দুই ননদ ভাবি শেষ করে লেছি, একটা আছে শুধু, এত মিষ্টি ও খাইছে কটা, এক বক্স আছে লইডার, আমি খাইছি বেশি, ও কম খাইছে মনে হইতেছে। আর একটা আছে, এখন এটাও খাবো, আর অনেক মিষ্টি। এদের বিচন যদি নিতে পারতাম তাহলে আমাদের গ্রামের বাসায় বুনতে পারতাম, এত মিষ্টি যে দেখছেন। আমরা তো এটাকে কাটলিচু বলি, আপনারা কী বলেন অবশ্যই জানাবেন, আমাদের ভাষায় কাটলিচু, আপনাদের ভাষায় কী বলে জানি না, অবশ্যই জানাবেন। এই যে এখানে বসে পড়লাম, লতিগুলো কেটে তারপর হালকা একটা বলক দিয়ে একটু লবণ দিয়ে তারপর দেন ডিপ ফ্রিজ করে রেখে দিবি। আসলে যেই সবজিগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ওইগুলো আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিই। যেমন বটটা কিন্তু ক্লিন করে আমি রেখে দিচ্ছি অলরেডি আগে, আর এখানে আবার এই লতিগুলো এখন পরিষ্কার করে একটা বলক দিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো। তো লতিগুলো কাটার পরে এখানে আমি এই যে ব্লক দেওয়ার জন্য বসে মানে বসাই দিচ্ছি একটা পাইলার ভিতরে, একটা বলক আসলে তারপর দেন আমি পানিগুলো ফালাই দিয়ে ডিপ করে রেখে দিব। তো এখন একটা বড় সাইজের ইলিশ মাছ আমার শাশুড়ি মা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে দেখাবো, দেখতে থাকো, ভালো লাগবে, ভালো লাগা থেকেই ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। প্রায় 1 কেজি ওজনের, 1 কেজি বেশি আছে ইলিশ মাছটার ওজন। তো কীভাবে যারা মাছ কাটতে পারে না তারা দেখলে অবশ্যই শিখে নেন কীভাবে ইলিশ মাছ কাটতে হয়। পানি দিলে একটু মনে হয় না, ডিম
বড় বড় কে ছোটো বড়ি কীটা ছোটো শক্তি খারাইতে বড় এত শক্তি খারাইতে হয় না তো আমার শাশুড়ি মায়ের ইলিশ মাছ কাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।